একজন বাবা কতটা কষ্ট করে পরিশ্রম করে সিএনজি চালিয়ে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে তার সন্তানদের জন্য লেখাপড়ার খরচ চালানোর জন্য টাকা উপার্জন করে, কিন্তু এই সন্তানেরা বুঝতে পারে না বাবার কষ্টকে। তারা উল্টাপাল্টা জীবন পরিচালনা করতেছে, নিজের ইচ্ছা মতো চলতেছে। এইভাবে চললে কি আর বাবার পরিশ্রমের দাম পাওয়া যাবে? বাবা তো কষ্ট করে গাধার মতো, তাই না? সন্তান জন্ম দিয়েছে বলেই কি শেষ? না, সন্তান জন্ম দিয়েছে বলেই শেষ নয়। সন্তানকে মানুষ করার জন্য কতটা পরিশ্রম করে এই বাবারা তা সন্তানরা বুঝেও বুঝে না। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিও দেখবে অবশ্যই বাবাকে যারা ভালোবাসো বন্ধুরা, পড়াশোনা করবে, কাজ করবে, বাবা মাকে কাজে সাহায্য করবে, তারা যেন কষ্ট না পায় এমন কোনো কাজ করবে না, তারা কষ্ট পায় এমন কোনো কাজ তোমরা করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।